মদ্রাক যৌনকর্মী উদ্যমতায় সবাইকে পিছনে ফেলেছে এই রিসোর্ট বছরভর কাজের চূড়ান্ত ব্যস্ততা একঘেয়ে রুটিন তার ফাঁকে কয়েক ছুটি পেলে অ্যাডভেঞ্চারের নেশা চাপে অনেকেরই মত আর উদ্যম যৌনতায় মেতে উঠতে ভালোবাসেন কেউ কেউ আবার আপনার মনেও যদি এভাবেই ছুটি কাটানোর গোপন ইচ্ছা থেকে থাকে তাহলে ইউরোপ নয় আপনাকে যেতে হবে লাতিন আমেরিকায় শুধু ড্রাগ নয় যৌনকর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠার সব বন্দোবস্তই রয়েছে কলম্বিয়ার উপকূলে একটি রিসোর্টে উৎসবের মরশুমে পর্যটক টানতে নানা কৌশল নিয়ে থাকেন হোটেল বা রিসোর্ট মালিকরা থাকে লোভনীয় প্যাকেজও তেমনই একটি প্যাকেজ নিয়ে এখন বিজ্ঞাপনের ময়দানে বাজিমাত করতে চাইছে কলম্বিয়ার কাটাজেনা উপকূলের রিসোর্টটি কী থাকছে সেই প্যাকেজে এক কথায় বলতে গেলে ড্রাগ ফ্রেন্ডলি দ্বীপে যৌনকর্মীদের সঙ্গে উদ্দাম আনন্দ প্যাকেজের নাম সেক্স আইল্যান্ড এক্সপেরিয়েন্স প্যাকেজটির প্রচারে রীতিমতো যৌন উত্তেজক ভিডিও প্রকাশ করা হয়েছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বিলাই প্রবেশ করা মাত্রই তাকে স্বাগত জানাচ্ছে কয়েকজন স্বল্প নারী আবার অন্য একটি ভিডিওতে দেখানো হয়েছে বেডরুমে ঢুকে এক ব্যক্তি অবাক চোখে দেখেছেন সম্পূর্ণ নগ্ন হয়ে বিছানায় শুয়ে রয়েছেন চারজন মহিলা তাদের কারোই অবশ্য মুখ দেখা যাচ্ছে না কখনও আবার মাছ সমুদ্রের বোটে বিকিনি পরিহিত নারীদের সঙ্গে হুল্লোড়ে মেতে উঠেছেন পর্যটকরা নিচে ক্যাপশন আনলিমিটেড সেক্স ইনক্লুডেড সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে নভেম্বরের চব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত রিসোর্টে এই ভরপুর যৌনতার আনন্দে মেতে ওঠার সুযোগ পাবেন পর্যটকরা সংস্থার দাবি রিসোর্টে তিরিশ জন পর্যটকের জন্য জন মহিলা থাকবেন প্রত্যেক পর্যটক পিছু সর্বক্ষণের জন্য থাকবেন দুজন মহিলা প্রসঙ্গত কলম্বিয়ায় দেহ ব্যবসা বেআইনি নয় তবে যৌনকর্মীদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করাটা অপরাধ তাই বিষয়টি চমকপ্রদ হলেও রিসোর্টটিকে আইনি সমস্যায় পড়তে হতে পারে মনে করেছেন অনেকেই আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে